বিহার রাজনীতি বড় পরন সম্ভাবনা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে নিয়ে হটচমট মহাগঠবন্ধন ছাড়ি পুঁ এনডিএ কু ফের সম্ভাবনা বিজেপি সহযোগে পুঁ সরকার নেই আলোচনা হে অঠাইশ জানুয়ারীরে নিমণ্ডল শপথ নেপারে রাজ্যপালেন্দ্র বিশ্বনাথ সাথে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সূচনা মুবক রাজ্যপাল ভেটি সময় মানিচ্ছেন নীতিশ কুমার মুখ্যমন্ত্রী পদ বজায় রাখবে নীতিশ কুমার সুশীল মোদী উপমুখ্যমন্ত্রী হওয়া নিয়ে চর্চা হচ্ছে আউ বিজে সহ মিশি সরকার গড়ি পারমার যদি তাহা হুয়ে তাহলে বিহার রাজনীতি বা বিহার রাজনৈতিক সমীকরণে কণ সব পরন এবং কোন সব সম্ভাবনা দেখা দেছে সে সম্পর্কের আপনার বিস্তৃত ভাব বুঝাইবে মো সহযোগী বিক্রম পরিজা বিহারীতি নয় জাতীয় রাজনীতি বড় পরিবর্তন হওয়া যাচ্ছে এবং এ সমস্ত পৰিৱৰ্তন কেন্দ্ৰ কৰি জনা সি হ'ব যে বিহাৰৰ মুখ্যমন্ত্ৰী নীতিশ কুমাৰ আমি জানিছো যা আপোনাৰ ক'লে যে ই গঠবন্ধনৰ ইণ্ট মানে যাংক আধাৰ গঠবন্ধন তিয়াৰ হৈছিল সিহঁ সবু উদ্যম কৰিলে কিন্তু যা আপোনাৰ কহিলে যে কিভাৱে বৰ্তমানৰ সংখ্যা গণিত বদলিব যাওঁ তাক আমি যদি বুজাবু চেষ্টা কৰিব ত'লে ইয়ে হ'ব বৰ্তমানৰ সংখ্যা গণিত বৰ্তমান এয়া অতি বিহাৰ বিধানসভা কথা যদি খালি আমি কয় ইয়ে হ'ল টোটাল মোটন সংখ্যা হচ্ছে দুইশ ২৪৩ আসন ভিতর আমি যদি কইবা বর্তমান আর্জেডি আর্জেডি পাখের অনেক অনাআশি আসন এবং কংগ্রেস তিনি দল মিশিক সরকার করছেন কংগ্রেস পাখার অনেক উনৈশ আসন ইয়ে অংগ্রেস পাখশ যদি জেডি জেড ছাড় দিয়ে যদি আর্জেডি হাত ছাড়ে তা সহ এমন বাম দলের ষোহল জন বিধায়ক সমর্থন মিলুচি তেম সমে গলে। যদি তিনটা যাক দলের সমর্থন মিশি যায় তাহলে মোট বিধায়ক হচ্ছে শহে চৌদ তথাপি ম্যাজিক নম্বর হইচ শহে বাইশ এবং শহে বাইশ সদস্য সমর্থন যা সে শাসন করব কিন্তু এ ম্যাজিক নম্বর ঠাকুর আট বিধায়ক কম অতি হচ্ছে বর্তমান স্থিতি এবং বাহু আঠ জন বিধায়ক নির্দলীয় বিধায়ক সমর্থন বর্তমান সরকার চালছে কিন্তু যদি আরজেডি কু ছাড়ি দিয়ে কংগ্রেস কু ছাড়ি দিয়ে জেডিইউ এবং নীতিশ কুমার পুঁথরে নিজের পুরোনা যে সহযোগী বা এন কু ফের আসেন এবং পুঁথরে সে যদি নিজের বিজেপি পাখু ফেরি আসেন নিজের পুরোনা সাথী পাখু তাহলে কম হব অবস্থা তাহলে যা পুঁথরে যা নয় সরকার গড়ে ত যুয়া সরকার যা কুয তারিখ দিন অর্থাৎ আউ দিনক পরে হুয়ে তো শপথ নেই কমিটি শপথ নব তার গণিতটা বুঝেছি আপনার দেখুন বর্তমান বিজেপি পাখানে অঠস্তরী আসন রয়েছে এবং জেডিউ পাখে তেয়াশ আসন রয়েছে তেয়ালশ আসন বর্তমান যেত দল অনেক তৃতীয় স্থানের ইয়ে রয়েছে দল জেডিয়ু কারণ সর্বাধিক আরজেডি পাখে অনাআশি তাপরে বিজেপি অঠস্তরী জেডিয়ু তেয়াশ রয়েছে তেমন জেডু প্লস বিজেপি যদি এ দুই দল মিশি যা আউ মাত্র গোটিয়ে স্বাধীন বিধায়ক সমর্থন মিলে তাহলে এমনি ম্যাজিক নম্বর হাসল করে যদি ইয়ে তিন জন মিশি যাতে অর্থাৎ মুখ্যত বিজেপি আেডিউ মিশিগলে স্বাধীন বিধায়ক জনকর সমর্থন হলে যে ম্যাজিক নম্বর রয়েছে সে হোক শহে বাইশ নম্বর আমি সে তা সমর্থন হাসল হব অর্থাৎ সে সরকার তুরন্ত গড়ি পেয়ে তেমন বিশেষ অসুবিধা হব না এই সংখ্যা গণিত হি কম্পেয়ার করছি উভয় যে পাখা পাখি আসবে আপনার মনে থাক যে গত দশ বর্ষ ভিতরে দশ বর্ষ ভিতরে ইয়ে হচ্ছে নীতিশ কুমার চতুর্থ থর পট পরিবর্তন। ତେଣୁ ନୀତିଶ କୁମାରଙ୍କର ଇଏ ଯେଉଁ ରହିଛି ଗତ ଦଶ ବର୍ଷ ଭିତରେ ଚତୁର୍ଥ ଥର ସେ ପାଇଁ ଦଳ ବଦଳାଉଛନ୍ତି ବା ତାଙ୍କର ସାଥୀ ବଦଳଉଛନ୍ତି ଜେଡିୟୁ ନିଜର ସାଥୀ ବଦଳଉଛି ୟା ପଛର ବର୍ତ୍ତମାନ କଣ କାରଣ ରହିଛି କାରଣ କଥା ଯଦି ଆମେ କହିବା ତାହେଲେ ଯେଉଁ କଂଗ୍ରେସର ତାଙ୍କୁ ରହିଛି ଯେଉଁ ମନୋଭାବ ଖାସ୍ କରି ଯେଉଁ ମେଣ୍ଟରେ ଯେତେବେଳେ ଯେଉଁ ମନୋଭାବ ରହିଛି ଆପଣ ଦେଖନ୍ତୁ ଇଏ ହେଉଛି ଇଣ୍ଡିଆ ମେଣ୍ଟ ସମୟର ବା ଗଠବନ୍ଧନ ସମୟର ଇଏ ହେଉଛି ଦୃଶ୍ୟ ଯେଉଁଥିରେ ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ସବୁଯାକ ଟପ୍ ଲିଡର୍ସ ବସିଛନ୍ତି ଇଣ୍ଡିଆ ମେଣ୍ଟର এতিরে আপনার দেখুম কিছি জন নেতা যে এ মেন্টা গঠন বিশেষ ভূমিকা নাই সেমানে কো অন্ডিউ ইম্পর্টান্স দিয়েছে যা নীতিশ কুমার খোপা করছে সেমি কি মল্লিকার্জুন খড়গে বর্তমান ইন্ডিয়া

তুমি সেইভাৱ কোনো সম্ভাৱনা দেখা যাওঁ সেই অলগা সহযোগী মান সৈতে সমান বা কংগ্ৰেছৰ সান ভাইকি ৰা ভৰি লাগু যোনপাই অনাহেপি অতি চতুৰ্থ কথা যা কোৱা যাওঁ বিহাৰ ৰাজনীতিৰে আপোনাৰ দেখুৱাব বিহাৰ ৰাজনীতিৰে যিহেতু সংখ্যাবল অধিক ৰচি আৰ্জে ডি তাৰ জে ডি মধিৰে মধি আৰ্জে ডি বিভিন্ন নেতা মানে নীতিশ কুমাৰ বিৰোধীৰে বিভিন্ন প্ৰকাৰ মত মন্তব্য দেউতিপি নীতিশ কুমাৰ টিকে খপা টেলে খাছ কৰি মেণ্ট গঠন কৰা তা পছর কারণ যেমন সমস্ত মিশিকি লড়ি কিন্তু সিট সেয়ারিং কথা বর্তমান পর্যন্ত হয়ে পালা নাই পাঁচটা রাজ্য নির্বাচন যেত আসিলা কংগ্রেস এগুলিয়া নির্বাচন ওল্লাই গলা কারণ সেটি মেটর সহযোগী আবশ্যকতা তাকে নথিলা এবং কংগ্রেস পক্ষ